অনেক সুন্দর সে
এটা উদ্দেশ্য তো অবশ্যই বলবো, কারণ বাংলা মুভি আমরা অনেকেই আসি দেখি না, আমিও দেখি না ভাইয়া। তো আমি আজকে আসছি, আমি বাচ্চাদের নিয়ে আসি নাই, সবসময় আমি যে সিনেপ্লেক্সে দেখি। আমি তো আর কি নেক্সট ডে তে আমি আমার বাচ্চাদের নিয়ে এসে দেখাবো ইনশাআল্লাহ, কারণ এই মুভিটা যে আমি বাচ্চাদের দেখাইনি আমি খুব মিস করেছি আমার বাচ্চাদের, যদি পারতাম বাচ্চাদের নিয়ে আসি। সত্যি ভাইয়া এটা আপনাদের দেখে আমি বলছি না, আমার হাজবেন্ডও বারবার বলছিল যে বাচ্চাদের নিয়ে আসলে অনেক, আমার মেয়ে দুইটা মেয়ে যেহেতু মেয়েদের দেখানো উচিত এই মুভিগুলা। আর আমি সব বাবা মাকে রিকোয়েস্ট করবো যারা আছেন, অন্তত বাচ্চাদের নিয়ে অবশ্যই দেখবেন, ছোট বাচ্চা বড় বাচ্চা সবাইকে নিয়ে দেখে যাবেন মুভিটা, অনেক কিছুই আপনারা অনেক এখান থেকে নিউজ পাবেন, ভবিষ্যতে বাচ্চাদের অনেক নিউজ পাবেন। আর পরিচালক ভাইয়াকে আমি বলবো মেনি মেনি থ্যাংকস, আপনারা আবার হলমুখী করে দিলেন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, আমি কন্টিনিউ করে যাবো সব সময়। আর যারা অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম আর ভাইয়া, আর কি এখন রোমান ভাইয়া, রোমান ভাইয়া তো বেস্ট বেস্ট বেস্ট, ভালো লাগছে ওদের মুভিটা। আর আমি এতটুকু বলতে পারি সবাই ফ্যামিলি নিয়ে ছবিটা দেখুন, আর সবাই আসুন অবশ্যই দেখুন ফ্যামিলি নিয়ে, একদম বাংলাদেশের এমন কয়েকটা মুভি হওয়া দরকার আমাদের। হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখা যাবে, অবশ্যই দেখবো আমরা, অনেক সুন্দর। ওকে আস্তে 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 হ্যাঁ, আমরা সবাই একটু দূরত্ব বজায় রাখি, হ্যাঁ ঠিক আছে, আপনারা যান একে একজনের পর একজন লাগছে খুবই এক্সাইটিং, রায়ন সিনেমা হলে আমরা এই 3D মুভিটা দেখে খুবই এক্সাইটিং হয়েছে। সবচেয়ে বেশি ভালো লাগছে হিরোইনকে এবং হিরোকে আমাদের শেষ মুহূর্তে তাদের সাথে দেখা করতে পেরে এবং তাদের ট্রাভেলটা ই করার জন্য খুবই ভালো লাগছে। আচ্ছা চাপো, ইয়া কেমন হয়েছে? অনেক অসাধারণ, অনেক অসাধারণ, খুব ভালো লাগছে। খুবই ভালো ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, না আমি পরান 2 দেখেছি, আর পরান দেখলাম। আচ্ছা স্ক্রিনে হিরো হিরোইনদের দেখেছেন এবং সরাসরি দেখতে পেলেন, হ্যাঁ এর অনুভূতি কি? ও অনেক ভালো লেগেছে, অনেক। আচ্ছা আপনার কেমন লাগছে? আমার অনেক অনেক ভালো লেগেছে, ফিলিংসটা ইমোশনাল ছিল, সব ফিলি অনেক ভালো ছিল। ছবির 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 গল্প কেমন হয়েছে? অনেক অস্থির ছিল, সব টুইন দিয়ে ভরা। অনেক ভালো, হ্যাঁ গল্প অনেক ভালো ছিল, আমার অনেক ভালো লাগছে, আমার খুব ভালো লেগেছে। সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে।